লিচু চাষাবাদে আপনি সফল হতে পারছেন না। আপনি কেন লিচু চাষাবাদে সফল হতে পারছেন না সেই বিষয়গুলো কি আপনি জানেন? অনেকগুলো কারণে লিচু চাষাবাদ সফল হয় না। দর্শক, আজকে জানাবো সেই তথ্য। দর্শক, অপরিকল্পিতভাবে বাগান করা, মানসম্পন্ন চারা না পাওয়া বা মানসম্পন্ন কলমের চারার অভাব বা বালাই ব্যবস্থাপনা সম্পর্কে না জানা এবং পরিচর্যা সম্পর্কে সঠিক তথ্য না জানা এবং আবহাওয়াগত সমস্যা এবং কার্বন নাইট্রোজেনের রেশিওর তারতম্যের কারণে আপনার ফলন বিপর্যয় হয়। দর্শক, এছাড়াও এই লিচু ফসলে আরও কিছু সমস্যা থেকে যায়, যেমন লিচুর মুকুলগুলো ঝরে পড়ে, লিচুর গুটি ঝরে পড়ে এবং লিচু ফেটে যায় এবং লিচুতে অ্যানথ্রাকনোজ রোগ হয়, লিচুতে পাতার দাগ রোগ হয়, লিচুতে সুটিমল রোগের আক্রমণ হয়, লিচুতে পাউডারি মিলডিউ রোগের আক্রমণ হয়, লিচুতে ডাউনি মিলডিউ রোগের আক্রমণ হয় এবং লিচুতে পাতা পোড়া রোগের আক্রমণ হয়, লিচুতে মাকড়ের আক্রমণ হয়, লিচুতে কাণ্ড ও বাকল ছিদ্রকারী মাজরা পোকার আক্রমণ হয়, লিচুতে পাতা মোড়ানো পোকার আক্রমণ হয়, লিচুতে পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ হয়, লিচুতে স্কেল পোকার আক্রমণ হয় এবং লিচু ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। এতগুলো সমস্যা পেরিয়ে আপনি কিন্তু লিচু চাষাবাদে সফল হতে পারছেন না। দর্শক, এই সমস্যাগুলোর সমাধান হওয়া জরুরি, আর এই সমস্যাগুলোর সমাধান যেমন একদিনে সম্ভব না এবং ওকে অবহেলা করে রেখে দিলেও আপনার কাঙ্ক্ষিত ফলন সম্ভব নয়। তাই চলুন দর্শক, আমরা জেনে নেই এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে উত্তরণ হতে পারেন। দর্শক, এই সমস্যাগুলো উত্তরণের জন্য 12 মাসে 12টি কাজ করতে হবে। চলুন দর্শক, আমরা জেনে নেই মাসভিত্তিক কোন মাসে কোন কাজগুলো করতে হবে। ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, আপনারা দেখে আসছেন বছরব্যাপী লিচু গাছের করণীয় সম্পর্কে। অধিক ফলন পেতে বছরব্যাপী লিচু গাছের পরিচর্যা করা জরুরি। দর্শক, লিচু সংগ্রহের পর থেকেই এই পরিচর্যাগুলো শুরু করতে হবে। দর্শক, এখন জুন মাস এবং বাংলা জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাস, এখন বৃষ্টি হবে। এই মাসে আপনার লিচু গাছে কী করণীয় সেই বিষয়গুলো আমরা জেনে নিই। এই সময় লিচুর কলম রোপণের উত্তম সময়, তবে সেচের সুবিধা থাকলে সারা বছরই আপনি লিচুর কলম বা চারা রোপণ করতে পারেন। দর্শক, শুধুমাত্র লিচু গাছের কাণ্ড থেকে শিকড় গজায়, তাই লিচু চারা রোপণের সময় একটু গভীর করে রোপণ করতে হবে। আমরা যদি অন্যান্য চারা রোপণের সময় শিকড় লেভেলটি মাটির লেভেলে রাখি, কিন্তু লিচু চারা রোপণের সময় আপনারা চারাটিকে 1 থেকে 2 ইঞ্চি মাটির নিচে দিবেন, কারণ ওই 2 ইঞ্চি থেকে নতুন শিকড় গজাবে এবং এই শিকড় থেকেই তারা খাদ্য গ্রহণ করবে। দর্শক, চারা রোপণের সময় পুরাতন বাগানের মাটি এনে রোপণ করলে চারার মৃত্যুহার যেমন কমে যাবে এবং চারাটি টিকে উঠতে এবং চারাটি নতুন শিকড় বা পাতা গজাতে তার সহজ হবে। লিচুর চারা নির্বাচন। দর্শক, লিচু চাষে সফল হওয়ার জন্য আপনার সঠিক চারা নির্বাচন করতে হবে এবং উপযুক্ত চারা কোনটি সেটাই আপনাকে জানতে হবে। দর্শক, লিচুর চারা 1 থেকে 2 বছরের সুস্থ সবল গুটি কলমের চারা আপনাকে নির্বাচন করতে হবে। চারা নির্বাচনের সময় খেয়াল করতে হবে চারার দৈর্ঘ্য যাতে বেশি না হয় এবং চারা অবশ্যই 1 থেকে 1.5 মিটারের মধ্যে হবে, চারার কাণ্ড সোজা হবে এবং চারায় 2 থেকে 3টি ডালা থাকবে এবং চারায় রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থাকবে না, চারায় কোনো ডাইব্যাক বা আগামরা আক্রান্ত ডাল থাকবে না। এসব বিষয়গুলো বিবেচনা করে যদি আপনি সুস্থ সবল গুটি কলমের লিচুর চারা সংগ্রহ করেন, তাহলে আপনার এই লিচু চাষে সফল হওয়ার প্রাথমিক পদক্ষেপটি আপনার সম্পন্ন হলো। দর্শক, এবার চলুন আমরা জেনে নেই লিচু চাষের রোপণ দূরত্ব। দর্শক, লিচুর চারা রোপণের জন্য বর্গাকার ভিত্তিতে 17 থেকে 22 হাত দূরে দূরে 1-1টি চারা রোপণ করতে হবে, কারণ এই লিচুর ক্যানোপি একটু ঝোপালো হয়। এখানে যদি আপনি কম দূরত্বে চারা রোপণ করেন, তাহলে একটা সময় এখানে অন্ধকার হয়ে যাবে, আলো বাতাস চলাচল বিঘ্নিত হবে, ফলে রোগ পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। দর্শক, আমরা এখন জানবো লিচুর চারা রোপণের গর্তটি আপনি কিভাবে তৈরি করবেন। লিচু চারা রোপণের জন্য আপনারা গর্তটি 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীরতা হিসেবে আপনি তৈরি করবেন। দর্শক, সহজভাবে বলতে হলে 2 হাত দৈর্ঘ্য, 2 হাত প্রস্থ এবং 2 হাত গভীর করে আপনারা এই গর্তটি তৈরি করবেন। দর্শক, গর্ত করার সময় গর্তের উপরের মাটিটি এক পাশে রাখবেন এবং গর্তের নিচের মাটিটি আরেক পাশে রাখবেন এবং একদিন এই গর্তটিকে রোদে ফেলে রাখবেন। একদিন রোদে ফেলে রাখার পরে গর্তের উপরের মাটির সাথে জৈব সার 20 থেকে 25 কেজি, এখানে আপনারা ভার্মি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করতে পারেন। এটা না পেলে পচা ঝুরঝুরে গোবর 20 থেকে 25 কেজি,
টিএসপি 500 গ্রাম, এমওপি 400 গ্রাম, জিপসাম 300 গ্রাম, দস্তা 60 গ্রাম, বোরন 20 গ্রাম উপরের মাটির সাথে মিশিয়ে গর্তের নিচে দিয়ে দিতে হবে এবং পুরাতন লিচু বাগানের মাটি এনে গর্তের উপরে দিয়ে গর্তটি ভরাট করতে হবে। গর্ত ভরাট করে 10 থেকে 15 দিন গর্তটিকে এভাবে রেখে দিতে হবে। দর্শক, 10 থেকে 15 দিন পর এবার গর্তের মধ্যখান থেকে প্রয়োজন মতো মাটি তুলে আপনারা চারাটিকে রোপণ করবেন। চারা রোপণের সময় অনেক কৃষক ভাই চারার গোড়ায় যে একটি ঘটি থাকে বা পলি ব্যাগ থাকে বা সিমেন্টের ব্যাগের একটি প্যাকেট থাকে, এই প্যাকেটটি কাটার ভুলের কারণে চারার গোড়ার মাটি ভেঙে যায়। আর চারার গোড়ার মাটিগুলো ভেঙে গেলে ওই চারাটি কিন্তু বাঁচে না। আপনারা চারাটিকে মাটিতে বা ফ্লোরে ফেলে 2-3টি গোড়াগুড়ি দিবেন, তারপর ব্লেড দিয়ে টান দিয়ে প্যাকেটটিকে কেটে আস্তে করে আপনারা এই প্যাকেটটিকে চারা থেকে আলাদা করবেন এবং চারা রোপণের সময় 1 থেকে 2 ইঞ্চি কাণ্ড সহ মাটির নিচে দিয়ে আপনারা রোপণ করবেন। দর্শক, চারা রোপণের পর উত্তর দিকে খুঁটি দিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে করে ঝড়ো বাতাসে চারা না নড়ে। চারা নড়লে এই চারার মৃত্যু হার বেড়ে যায়। দর্শক, এই জুন মাসে বয়স্ক যেসব ফলন্ত গাছগুলো রয়েছে, যদি আপনারা লিচু থোকা থেকে সংগ্রহ করেন তাহলে লিচু সংগ্রহের পরপরই 6 থেকে 8 ইঞ্চি ডাল প্রুনিং করে দিতে হবে বা অঙ্গ ছাঁটাই করে দিতে হবে। এছাড়াও যে ডাইব্যাক বা আগামরা আক্রান্ত যেসব ডাল রয়েছে এই ডালগুলোকেও প্রুনিং করে দিতে হবে এবং কাটা স্থানে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক, চ্যাম্পিয়ন নিমপ্যাক্সা হাইড্রোক্যাপ, ইস্টোয়েস্টের সুপারসাইড, ইন্টেপার জিবাল এবং ম্যাপের ডলফিন এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে, অথবা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, ব্রিটক্স, পদ্মার সালফক্স, হ্যাকেমের হেমক্সি, স্কোয়ারের কপার ব্লু, নিমপ্যাক্সের অক্সিকপ, ম্যাকডোনাল্ডের সানবিট বা পোলিকো, ইস্টোয়েস্টের কন্ট্রোল, এমএসএমের অক্সিবিট এর যে কোনো একটি 4 গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে, 7 দিন পরে পুনরায় স্প্রে, অথবা বর্ধ পেস্ট আপনারা কাঁঠা স্থানে লাগিয়ে দেবেন এবং এ সময় গাছ প্রতি উপরি সার প্রয়োগ করতে হবে। দর্শক, যে কোনো ফলন্ত গাছেই বছরে কমপক্ষে 2 বার, তবে এখন কিন্তু প্রতি মাসে 1 বার যদি আপনি উপরি সার প্রয়োগ করেন তাহলে বাম্পার ফলন হয়ে থাকে। চলুন দর্শক, আমরা জেনে নিই গাছ প্রতি বয়স অনুযায়ী কোন কোন সার কী কী পরিমাণে আপনি ব্যবহার করবেন। দর্শক, 1 থেকে 4 বছরের লিচু গাছের জন্য উপরি সার প্রয়োগ হিসেবে পচা গোবর বা ভার্মিকম্পোস্ট বা টাইকো কম্পোস্ট 10 কেজি, ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 150 গ্রাম, এমওপি 100 গ্রাম, থিউবিট 50 গ্রাম এবং দস্তা 10 গ্রাম। 5 থেকে 10 বছরের গাছের জন্য উপরি সার হিসেবে পচা গোবর 20 কেজি, ইউরিয়া 250 গ্রাম, টিএসপি 400 গ্রাম, এমওপি 250 গ্রাম, থিউবিট 70 গ্রাম এবং দস্তা 20 গ্রাম। 11 থেকে 20 বছরের একটি লিচু গাছের জন্য উপরি সার প্রয়োগ হিসাবে আপনি ব্যবহার করবেন পচা গোবর বা ভার্মিকম্পোস্ট বা টাইকো কম্পোস্ট 30 কেজি, ইউরিয়া 400 গ্রাম, টিএসপি 700 গ্রাম, এমওপি 400 গ্রাম, থিউবিট 80 গ্রাম এবং দস্তা 30 গ্রাম। দর্শক, 20 বছরের বেশি বয়সের লিচু গাছের জন্য উপরি সার হিসেবে আপনি প্রয়োগ করবেন পচা গোবর 50 কেজি, ইউরিয়া 700 গ্রাম, টিএসপি 1 কেজি, এমওপি 500 গ্রাম, থিউবিট 100 গ্রাম এবং দস্তা 50 গ্রাম। দর্শক, এই পরিমাণ সার গাছের ক্যানোফি লেভেল পর্যন্ত আপনি প্রয়োগ করবেন। ক্যানোফি লেভেলকে বোঝার জন্য বেলা 12টার সময় আপনারা গাছের নিচে আসবেন যখন সূর্য মাথার উপরে থাকে। খেয়াল করবেন কতটুকু জায়গা নিয়ে ছায়া পড়ে, এতটুকু জায়গার মাটিকে ভালো করে কুপিয়ে তারপর গাছের গোড়া থেকে 2 হাত দূরে আপনারা সার প্রয়োগ করবেন, বাকি যতটুকু জায়গাতে ছায়া পড়ে এতটুকু জায়গার মধ্যে, এবং সার প্রয়োগ করে আবার কুপিয়ে এই সারকে মাটির সাথে মিশিয়ে দিবেন এবং 5 দিন পর আপনারা পানি সেচ দিবেন। দর্শক, জুন মাস যেহেতু এরপরেই বৃষ্টিবাদল শুরু হবে, এরপরে আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। দর্শক, ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করলে আপনার মাধ্যমে সকল ছাদবাগানীরা, সকল লিচু চাষিরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তাই ভিডিওটি আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করার বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয়। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গে